أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد شبي محبة رشته জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওগো রসুল প্রিয় রসুল প্রাণের রসুল ওগো রসুল প্রিয় রসুল প্রাণের রসুল তোমারি জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল ওগো রসুল প্রিয় রসুল প্রাণের রসুল ওগো রসুল প্রিয় রসুল প্রাণের রসুল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الله نمير ذكر قرب جرا আল্লাহর কাছে প্রিয় তারা
আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্যপুর হাজী জালালউদ্দিন ভুঁইয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন মুফতি এমদাদুল হক শেরপুরী সাহেব, মুদাররিস তেজগাঁও কওমি মাদ্রাসা ঢাকা। হুজুর এসেছেন কোথায়? আচ্ছা আচ্ছা, এখানে প্রধান বক্তা হচ্ছেন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা আল্লামা নজির আহমদ সাহেব, দামত বরকাতুল আলিয়া, মুহাদ্দিস, জামিয়া নুরিয়া টঙ্গী ঢাকা। চমৎকার কথা বলছিলেন, যতগুলো কথা বলেছেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক এনায়েত করুক, আমরা পড়ি আমিন। হুজুরের সাথে বেশ এক দুই বছর আগে কোথাও আমার একটা প্রোগ্রাম ছিল, বাট হুজুর অসুস্থ থাকার কারণে হয়তো আসতে পারে নাই, দেখা হয়নি আমার সাথে। কিন্তু এবার দেখা হয়েছে কাতারে। কাতারে আমিও মদিনা থেকে উমরা করে ফিরতেছি, হুজুরও ফিরতেছেন। তা কাতারে রেস্ট রুম আছে, ওখানে ট্রানজিটে যখন কোনো বিমানে আপনি ফ্লাই করবেন তখন ওই ট্রানজিট পিরিয়ডে আপনারা রেস্ট করবেন, থ্রি আওয়ার্স অর ফোর আওয়ার্স অর এ পিরিয়ড অফ টাইম, ইউ টেক এ রেস্ট অর ইউ ক্যান টেক এ পাওয়ার ন্যাপ, আপনি বিশ্রাম নেবেন। ওই মুহূর্তে হুজুর মোহতারাম হঠাৎ করে আমার সামনে চলে আসলেন, এসে বললেন, মিজানুর রহমান আজহারী সাহেব, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। তো আমি বললাম, হুজুর আপনি কে? তো বললো যে আমি তো নজির আহমদ। তো তখন হুজুরের সাথে পরিচয় হলো। চমৎকার কথা বলেন, কোরআন সুন্না থেকে বলেন, বানিয়ে বানিয়ে বলেন না। এরকম আলেম বাংলার জমিনে দরকার আছে না নাই? আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দেখে আমরা পড়ি আমিন। হুজুর জন্য গোটা বাংলাদেশে কোরআনের আলোকে ছড়িয়ে দিতে পারে আমরা পড়ি আমিন। আমাকেও আপনারা রেখেছেন, আপনাদের শুকরিয়া। আরও কথা বলেছে হযরত মাওলানা মুস্তাফা আল হোসাইন সাহেব, বাইছাড়া কচুয়া, যারাই কথা বলেছে সকলের কথা আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। সূর্যপুর কি আপনাদের গ্রামের নাম? সূর্যপুর, সুন্দর নাম। এই সূর্যপুরের কথা কোরআনে আছে না নাই? ওই যে কয় আছে, কোথায় আছে বলেন তো, বলেন আপনি, বলেন ভাই, পাইছেন? আছে। সূর্যকে আরবিতে বলে আশামস, সূর্যকে আরবিতে কি বলে? আর শামস নামে সুরা আছে না নাই? ওয়াশামসি ওয়াদুহাহা আছে না নাই? কি সুন্দর কোরআন, আল্লাহ আকবার! মানুষের নামে সুরা, সুরাতু মুহাম্মদ, সুরাতু নূহ, প্রাণীর নামে সুরা। দেখেন সবচেয়ে বড় সাইজের যে প্রাণীটা ওই প্রাণীর নামে আল্লাহ একটা সুরা দিলেন, আবার সবচেয়ে ছোট্ট সাইজের যে প্রাণী ওইটার নামেও একটা সুরা দিলেন। সবচেয়ে বড় সাইজের প্রাণীর নাম কি? হাতি। সুরাতুল ফিল আছে না নাই? সবচেয়ে ছোট্ট সাইজের প্রাণী পিঁপড়া, পিঁপড়ার নামে সুরা আছে না নাই? সুরাতু আন-নামাল। এরপর মাকড়সার আট পা, মাকড়সার নামে আছে না নাই? সুরাতু আল আনকাবুত। মৌমাছি, মৌমাছির নামে আছে না নাই? সুরাতু আন-নাহাল। নারীদের নামে আছে না নাই? নারীদেরকে আমরা পছন্দ করি বেশি, ঠিক কিনা? বিশ্বনবী পছন্দ করতেন, নারীদের মর্যাদা বেশি, মায়ের মর্যাদা তিন গুণ বেশি বাবার চেয়ে, এজন্য দেশের ক্ষমতায় আমরা নারীদেরকে বসায় দিছি। যেহেতু ক্ষমতা কয় গুণ বেশি, তিন ডবল যেহেতু মর্যাদা, তো বাবারে বসাবো কেন, মারই বসায় দিলাম। দুই মাই আছে, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে এই দুই মা, আল্লাহ করে মা দিছে কয়টা জোরে বলেন? এই দুই মা যদি একটু আদর সোহাগ দিয়ে আমাদেরকে রাখতো তাহলে বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যেত চিল্লা এখন, ঠিক কিনা? সিঙ্গাপুরে আমি ছিলাম কিছুদিন, আমার প্রোগ্রাম ছিল, এবছর গিয়েছিলাম ব্যাংককে থাইল্যান্ড। তো ওদের দেশের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ম্যারিটোক্রেসি, দেশের সব নিয়োগগুলো মেরিটের ভিত্তিতে হবে, যোগ্যতার ভিত্তিতে, চাচা খালুর টেলিফোনে নয়। কিন্তু আমাদের দেশে মামা খালুর ফোনে চাকরি আছে না নাই? সিঙ্গাপুরে নাই। এই সিঙ্গাপুরটা গোটা বিশ্বে পরিচিত ছিল জেলে পাড়া হিসেবে, জেলে পাড়া মাছ ধরতো, কি ধরতো, যেই এলাকাটা মাছ ধরে খেত এই এলাকাটা এখন গোটা বিশ্বের উন্নত ডেভেলপড কান্ট্রি, দ্য ফার্স্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম দেশ চিল্লায় বলেন, ঠিক না? গোটা বিশ্বের মানুষগুলো ট্যুরিজমের জন্য সেখানে যায়, চমৎকার চমৎকার ট্যুরিস্ট অ্যাট্রাকশন তারা সেখানে করে রেখেছে।
ওদের ছোট্ট একটা দেশ, একটা শহর নিয়ে একটা দেশ। আমাদের এতগুলো জেলা, 64টা জেলা, ওদের এতগুলো জেলা নাই, একটা মাত্র জেলা। ওই জেলার নামেই শহর, জেলাটার নাম সিঙ্গাপুর। মূলত এটা এসেছে ইন্ডিয়ান শব্দ সিংহপুর থেকে, আগে ওখানে সিংহ থাকতো, সিংহপুর থেকে সিঙ্গাপুর। যেহেতু জায়গা কম, সেহেতু তারা তিনটা সিঙ্গাপুর বানিয়েছে, উপরে একটা, মাটির নিচে আরো দুইটা। আপনি মাটির নিচে গেলে অবাক হয়ে যাবেন, মাটির নিচে আরো দুই সিঙ্গাপুর। সব ট্রেনগুলো, সব গাড়িগুলো মাটির নিচ দিয়ে চলে, উপরেও কিছু আছে। তো বাংলাদেশও এরকম হতে পারতো যদি আমরা ভালো ভালো নেতা পেতাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার মজা আমরা পাই নাই। 71-এ আমাদের উপর জুলুম করেছে পাক হানাদার বাহিনী, আর 71-এর পর আমাদের উপর জুলুম করছে আমাদের ভোট দেয়া নেতারাই চিল্লায়। বলেন ঠিক কিনা? এজন্য নেতা বানানোর সময় বুঝে শুনে বানানোর দরকার আছে না নাই? যারা কোরআন পছন্দ করে, ইসলাম পছন্দ করে, আমরা তাদের সাথে আছি না নাই? আপনি কোরআন নিয়ে যদি রিসার্চ করেন অবাক হয়ে যাবেন। মানুষের নামে আল্লাহ সুরা দিলেন, প্রাণীর নামে সুরা দিলেন, চাঁদের নামে সুরা দিলেন, সূর্যের নামে সুরা দিলেন, কি অবাক করা কাণ্ড! আবার এই চাঁদকে বিশ্ব নবী দুই ভাগ করেছিলেন, সেটাও কোরআনে আছে না নাই? ইক্তারাবাতি সাআতু ওয়াংশাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ইয়াকুলু সিহরুম মুস্তামির। বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুভাগ করেছিলেন। মক্কার কুরাইশরা এসে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি আকাশের পূর্ণিমার জলজলে চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারো, তাহলে বিশ্বাস করব যে তুমি নবী, আর যদি দেখাতে না পারো তাহলে তুমি নবী নও। বিশ্বনবী গ্রিন সিগন্যালের জন্য উপরে তাকালেন, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলতেন না, উপর থেকে সিগন্যাল আসলে তারপরেই বলতেন, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী গ্রিন সিগন্যাল পেলেন, বিশ্বনবী বললেন অবশ্যই আমি দেখাতে পারবো। শাহাদাত আঙ্গুলি বলি আমরা এটাকে, কিন্তু আরবিতে এটাকে বলা হয় সাব্বাবা। এই সাব্বাবা তুলে উনি বিসমিল্লাহি আল্লাহ আকবার এরকম করলেন, পূর্ণিমার চাঁদটাকে ফেটে দুই ভাগ করে দিল কে? একটা চলে গেল জাবালে আবু কুবাইস, সাফা পাহাড়ের উপরে যে অংশটা, জাবালে আবু কুবাইস আউয়ালু জাবাল ফিল আলাম, পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড় থেকেই অন্যান্য মাউন্টেন রেঞ্জ, এই যে আলাস্কা পর্বতমালা, তারপর মাউন্ট এভারেস্ট, আল্পস পর্বতমালা, তারপর তুরে সাইনা, এই যে সিলসিলাতুল জিবাল, এই সব পাহাড়ি রেঞ্জ গুলো এই আবু কুবাইস থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে কে? চাঁদের এক খণ্ড চলে গেল আবু কুবাইসে, আরেক খণ্ড চলে গেল জাবাল কাইকানের ভেতরে। মক্কার লোকেরা দেখে তো অবাক, কি আজীব তামাশা, চাঁদকে দুই ভাগ করে ফেললো, আবার এই চাঁদকে মিলিয়ে দিল। বিশ্বনবীর এই চমৎকার মুজিজা দেখে হাজার হাজার মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং, কি নাম, মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা, নাম হচ্ছে কি, লাইকা। লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে, যে মরলে আগে কুত্তায় মরুক, আমরা বেঁচে থাকি ঠিক কিনা? নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে, পাঠানোর পরে দেখে না সে বেঁচে থাকে না, কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই, ওখানে কোনো আওয়াজ নাই, ওখানে কোনো অক্সিজেন নাই, বাঁচার পরিবেশ নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? তারপর গেল ভ্যালেন্টিনা তেরেসকোভা, প্রথম নভোচারী। এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969-এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে। চাঁদে তারা নামলো, দীর্ঘ সফর, প্রচন্ড ক্ষুধা, খাওয়ার কিছু নাই, পকেটে ছিল চকলেট, চকলেট তারা খেল। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা, ফাটিয়েছে কে? চিল্লায় বলেন কে? সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল, কি শুনতে পেল? চমৎকার একটা মিউজিক, কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না, কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না। পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায়। আসলে এটা কি মিউজিক না আজান? চিল্লায় বলেন মিউজিক না আজান? সে ভিতরে ঢুকে মুয়াজ্জিনরে বলে, তুমি এত বড় সিঙ্গার, এত বড় মিউজিশিয়ান,
তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে, কি এটা? সে বললো এটা গান নয়, এটা মিউজিক নয়, এটা হচ্ছে আজান। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আজানের ধ্বনি আজও আছে না নাই? কিন্তু একদলের আজানের ধ্বনি ভালো লাগে না এরকমও আছে না নাই? কোরআন ভাল লাগে না আছে না নাই? ইসলাম ভাল লাগে না আছে না নাই? বিশ্বনবীকে গালি দেয় এরকম আছে না নাই? বিশ্বনবী গোটা বিশ্বকে শিখিয়েছে সভ্যতা সংস্কৃতি সিভিলাইজেশন, এই মহান মানুষটিকে যারা গালি দেয় এরা মানুষ নয়, এরা পশু, এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি ঢুকেন দেখবেন সাদা পাথরের ফলকে লেখা এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অব দ্য সোসাইটি, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। চিল্লায় বলেন আল্লাহু আকবার। স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছে পৃথিবীর একজন সুপারম্যান। এই জন্য বিশ্বনবীকে যারা গালি দেয় এরা মানুষের কাতারে পড়তে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক। আমরা পড়ি আমিন, আর জোরে পড়েন আমিন। আমরা শুরুতেই তিনটা তাকবীর দিব, তাকবীর দিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুরু করে দিব। পড়েন ইনশাআল্লাহ আমরা তিনটা তাকবীর দেই, আসেন ভাগাভাগি করে দেই। শুরুতে দিবেন যারা বিবাহিত আছেন তারা, তারপর দিবেন যারা অবিবাহিত আছেন তারা, তারপরে দিবেন সবাই মিলে। রাগ করতেছেন? দেয়া যাবে না? বিবাহিত কারা কারা আসছেন দেখি। মাশাআল্লাহ অনেক বিবাহিত, আলহামদুলিল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা দেখি, তারা তো সংখ্যায় আরো বেশি, মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, শুরুতে বিবাহিতরা তাকবীর দিবে, আমি পড়ব লিল্লাহে তাকবীর, বিবাহিতরা পড়বে আল্লাহ আকবার। শুরুতে বিবাহিতরা, বিবাহিতরা রেডি তো? গলা ফাটিয়ে তাকবীর দেয়া যাবে? শুরুতে বিবাহিতরা দেন লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ অনেক আওয়াজ হয়েছে। এবার অবিবাহিতদের পালা, অবিবাহিতরা রেডি? বিবাহিতদেরকে হারাই দেয়া যাবে ইনশাল্লাহ, বলবা না? এবার অবিবাহিতদের পালা লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ যেমন বলেছে তেমনই করেছে। এবার সবাই মিলে তিনটা এক এক তাকবীরে যাতে প্যান্ডেল কেঁপে যায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলোকে কবুল করে নেকি আমরা পড়ি আমিন, আর জোরে পড়েন আমিন। আমি সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সেখানে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব। ও নবী, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে যে আমি কোথায়, আপনি বলে দেন ফা ইন্নী করিব, নিশ্চয় আমি কাছে। আল্লাহ কি কাছে না দূরে? আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন শেষ পর্যন্ত এই আয়াতের আলোকে আপনাদের সাথে কি করে আল্লাহকে ডাকতে হয়, কেমন করে প্রার্থনা করতে হয়, কেমন করে মুনাজাত করতে হয়, সে বিষয়ে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন বান্দারা জিজ্ঞেস করে আপনাকে আমার ব্যাপারে, আন্নি ফা ইন্নি করিব, আপনি বলে দেন নিশ্চয় আমি কাছে। বুঝা গেল আল্লাহ আমাদের কাছে, চিৎকার করে বলেন আল্লাহ কাছে না দূরে? কাছে না দূরে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন হাবলুল ওয়ারিদ, তোমার ঘাড়ের যে রগ আছে এই রগের চেয়েও বেশি কাছে। তুমি তোমার যত কাছে তোমার রব তার চাইতেও তোমার বেশি কাছে, ঠিক কিনা? এখন এই যে হুজুর আমার কাছে, হুজুরকে দেখা যায় কি যায় না? উনি আমার কাছে, দেখা যায় কি যায় না? আল্লাহ বললেন আমি তোমাদের কাছে, কিন্তু আল্লাহকে কি দেখা যায়? জোরে বলেন না। এখন কাছে হলে তো দেখা যাওয়া উচিত ছিল, ঠিক কি না? কিন্তু আল্লাহকে দেখা যায় না। দেখা যায়? কেউ দেখেছেন? পিছনের কেউ দেখেছেন? কেউ আমরা দেখি নাই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া আল-লতীফুল খাবীর। তাকে দেখা যায় না, তাকে ধরা যায় না, তাকে ছোঁয়া যায় না, তাকে না দেখে বিশ্বাস করে নিতে হয়। চিল্লায় বলেন ঠিক কি না? কেমন করে আপনি তাকে দেখবেন? আপনি তো নিজেকেই দেখেন নাই। আপনি কি আপনার নিজেকে দেখেছেন? আচ্ছা বলেন তো, আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? এই যে আমি এখন বসে আছি, আমি কি আমার চোখ দেখতে পাই আয়না ছাড়া? আপনারা আমার চোখ দেখতে পান, আমি আপনার চোখ দেখতে পাই, কিন্তু আমরা কি আমাদের চোখ দেখতে পাই? আমরা কি আমাদের পিঠ দেখতে পাই? আয়নার সাহায্য ছাড়া কি পিঠ দেখেছেন? আয়নার সাহায্য নিয়েও তো পিঠ দেখা অনেক কঠিন, ঠিক কিনা? তো আপনি নিজেকেই দেখেন নাই ঠিক মতো,
আর নিজের স্রষ্টাকে দুনিয়াতে বসেই দেখতে চান, এটা অসম্ভব। পৃথিবীতে বসে আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখতে হলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম আমারে দেখা যায় না, আমারে না দেখে বিশ্বাস করতে হয়, কিন্তু দেখা না গেলেও আমি কাছে না দূরে, কাছে না দূরে। নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম, বড় মেজাজ ওয়ালা নবী, রেগে যেতেন খুব বেশি, থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আংজুর ইলাইক, আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না, কিন্তু আমি দেখতে চাই, আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি, তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদানা মুসা বললেন, আমি দেখতে চাই, আল্লাহ বললেন দেখা যায় না, মুসা বলে দেখতে চাই, আল্লাহ বললেন দেখা যায় না, মুসা আলাইহিস সালাম বললেন কথা বলেন না কেন, আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ বললেন, মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদানা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়, হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়, মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কি না? উনি বললেন, রব্বি আরিনি আংদুর ইলাইক, আল্লাহ আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই, আল্লাহ বললেন লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, আরে মুসা এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না, এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন, আমি দেখেই ছাড়ব। আল্লাহও বুঝাতে পারেন না, মুসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন, মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা, তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন, তো উনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর, না জানি উনি দেখতে কত সুন্দর, সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ বললেন, মুসা আগামীকাল আসো, তুর পাহাড়ে আসো। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে চলে গেলেন। আল্লাহ বললেন, মুসা এটা যেন তেন কোনো খেলা না, আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কি না? মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই এক কথা এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন, মুসা এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কিনা? এটা সাধারণ খেলা না, ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম, তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট, শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদানা মুসা বললেন, আমি রাজি। আল্লাহ বললেন, ওকে তাহলে খেলা শুরু করে দিলাম, ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন, কি করে দিলেন? চারিদিকে চার ফার্সাক এলাকা, এক ফার্সাকে 12 মাইল, চার ফার্সাকে অনেক লম্বা একটা জায়গা, 336 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন, ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদানা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে, কোন আওয়াজ নাই, অন্ধকার, এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়, ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন। এবার বললেন, মুসা আরো কিছু কাজ আছে তোমার, চারদিকে চার ফার্সাকের ইয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না, কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাং থাকবে না, পাখি থাকবে না, সবগুলো পশু আর প্রাণীকে বললেন, আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন, ঢুকলে খেলা হবে, খেলাইটা হবে? আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও, সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন, মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেশতা আছে না নাই? কেরো আমান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন, তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন, আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা চার দিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন, চিল্লায় বলেন, আল্লাহু আকবার।
এবার সাইয়েদেনা জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমিও ঢুকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদেনা জিব্রাইল বলে, আল্লাহ আমাকে তৈরির পর থেকে, আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার, ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয়, এটাই আমার ডিউটি। আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই, আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বলল, নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি, এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কিনা? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সেদিন জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি, এবার খেলা হবে। খেলা কি হবে? জোরে বলেন, কি হবে? মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট, আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন, মুসা তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই ক্যান্ট ইমাজিন, এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি, কুমিল্লা হলো বাংলাদেশের 64 জেলার একটা জেলা, 64 জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ, এক কানাডা বাংলাদেশ থেকে 100 গুণ বড়, এক রাশিয়া বাংলাদেশ থেকে 200 গুণ বড়, এরকম 200টা দেশ নিয়ে এই পৃথিবী, তার মধ্যে দেশগুলো হচ্ছে 30 ভাগ আর সাগর হচ্ছে 70 ভাগ। চিল্লাই বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি, কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত ছোট্ট আমি, ঠিক কিনা? এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ। এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই, যেটার আলো প্রায় 8 মিনিট 20 সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে সেকেন্ডে 186,000 মাইল বেগে, এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা? না, সূর্যের চেয়েও অনেক বড় তারা আছে। বেটেলজিউস নামে একটা তারা আছে, যেই তারাটা যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই বেটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে এই না, বেটেলজিউসই পৃথিবীর সবচেয়ে বড় তারা, সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা ক্যারিনা, বেটেলজিউস, এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড়। এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি। বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় 400 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। চিল্লায় পড়ে আল্লাহ আকবার। এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স, এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না নাই? এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে? সাইয়েদানা মুসা আলাইহিস সালাম। প্রথম আসমানের দিকে তাকালেন, ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে? উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন, ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন, ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন, ডিফারেন্ট ল অফ ন্যাচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন, তারপরে দ্বিতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না, নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না, তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। এটা কি? প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়। কত বড়? বিষ্ণু বললেন, তোমার হাতের আংটিটা, কোনটা আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম দেখলেন 7 আকাশ দেখলেন, তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায়, সেখান থেকে দেখলেন 4টা ঝর্ণা,
চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে, দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী, আরেকটা হলো ইরাকের দজলা নদী। সুবহানাল্লাহ। তারপরে নজর করে তাকালেন, সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায়। বাল হুয়া কুরআনুম মাজীদুম ফী লাওহিম মাহফুজ। নাম শুনেছেন? লাওহে মাহফুজ কার বাড়ি? কোরআনের বাড়ি। লাওহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কেবলা। আমরা হাজে গেলে উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহরে ডাকি। ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না, তাদের জন্য আরেকটা ঘর, আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, একবার করে ঢুকে, একবার করে ঢুকে 70,000 জন একবার যারা ঢুকার চান্স পায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না। কোন সুবহানাল্লাহ। তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায়, কুরসি দেখা যায়। তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়, 70,000 নূরের পর্দা দেখা যায়। সেখান থেকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো, একেবারে ফাইনাল গেট, এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব? সাইয়েদনা মুসা বলে চলবে। সাইয়েদনা মুসা বললেন কি চলবে? কি সাহস ওনার, কি শক্তি ওনার, কি মেধা ওনার, কি কিউরিসিটি ওনার, কি অদম্য আগ্রহ ওনার। উনি বললেন খেলা চলবে, এত দূর এসেছি পিছনে ফেরে তাকার মানুষ আমি নই, ঠিক না? আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে, খেলা শুরু হয়ে যাবে, একটু শক্ত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। পড়ে এই প্রথম আল্লাহ তার নূরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন, এর আগে পড়ে নাই। আল্লাহ আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। আল্লাহ বললেন মুসা তবে একটা কথা শুনে রাখো, এত দুর্বল করে তোমাদের বানিয়েছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ কি সবল নাকি দুর্বল? সবল না দুর্বল? দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে তাকানো যায় না, ঠিক কিনা? আজকের জান্নাতুন নাইম এব্রিল বিশ্ব সুন্দরী, 20 বছর পরে বিশ্ব পেতনিও না, ঠিক না? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায়, বয়সের ভারে মানুষের চামড়া গুলো ঝুলে যায়। মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন সবল নাকি দুর্বল? ও মুসা শক্ত হয়ে দাঁড়াও, 70,000 নূরের পর্দার সবগুলো দেখাবো না, কতটুকু দেখাবে? মুফাসসিরিনে ইকরাম হায়রান হয়ে গিয়েছেন, কি বলবেন এই তাফসিরের ব্যাখ্যায়? কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার সবগুলো উঠায়নি, 70,000 নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি? কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু। কোন কোন মুফাসসির বলেছেন না না এটা তো অনেক বেশি, মিসলা উনমুলাতিল খেনসার। এই আঙ্গুলটার নাম হচ্ছে খেনসার, কি নাম? এটার নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটা বুস্তা, এটা বিংসার, এটা খিংসার। বলেন ইবহাম, কথা বলে না, ইবহাম, সাব্বাবা, বুস্তা, বিংসার, খিংসার। এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন। এই যে মিসলা উন্মুলাতিল খিংসার, ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন। কেউ কেউ বলে না এত বেশি নয়, একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নূরের ফোকাস দিয়েছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ বললেন মুসা তোমাকে দুর্বল করে বানিয়েছি, তোমার উপরে যদি নূরের ফোকাস দেই তোমারে খুঁজে পাওয়া যাবে না, আমি দেব তুর পাহাড়ের উপর। কিসের উপর? জোরে বলেন কিসের উপর? এই তুর পাহাড়ের উপরে আমি উঠেছি দুইবার, ফেরাউনের লাশটাকে দেখেছি আমি একবার,
পুরো লাশটাকে আল্লাহ সুটকি বানিয়ে রেখেছেন, সুটকি, এরকম টেবিলের উপর শোয়া সুটকি। মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে, ন্যাশনাল মিউজিয়াম। ওখানে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ টুরিস্ট ফ্রম ইউরোপ এন্ড আমেরিকা দে কাম ইন অর্ডার টু সি দিস এনশিয়েন্ট এন্ড হিস্টোরিক্যাল ডেড বডি। এই ঐতিহাসিক ডেড বডিটা দেখার জন্য হাজার হাজার ইউরোপিয়ানরা আসে। এই মিউজিয়ামে জাদুঘরে ঢুকতে লাগে 100 পাউন্ড, আর এই লাশের ঘরে ঢুকতে আরো 100 পাউন্ড, মোট 600 পাউন্ড। গোটা বিশ্বের মানুষ আসে টাকা খরচ করে আর এই জাহান্নামের নরকিটটাকে দেখে যায়, ঠিক কি না? আমি দেখেছি ফ্রি, কোনো টাকা লাগে না, যেহেতু আল আজহারের কার্ড ছিল, ফ্রিতে ঢুকেছি। সেকেন্ড ফ্লোরে রয়্যাল মমিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আধারের আবছা আবছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা, ফেরাউনের লাশ। কার লাশ? তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে, কিন্তু বাকিগুলো রাখতে -35 থেকে -40 ডিগ্রি নন ফ্রস্ট, যারা বুঝেন, যারা ফ্রিজ ইউজ করেন, কিছু আছে নন ফ্রস্ট, শুধু বরফ হবে, যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না, এটার বলে নন ফ্রস্ট। মাইনাস নন ফ্রস্ট 35 টু 40 ডিগ্রি সেলসিয়াসে অন্য লাশগুলো রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশটা -0 ডিগ্রিতেই কেয়ামত পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে। চিল্লায় বলেন আল্লাহ আকবার, কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? এই তুর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে, কারণ বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়। আপনি খাগড়াছড়িতে যান, আপনি বান্দরবান যান, আপনি ময়মনসিংহের গারো পাহাড়ে যান, আমাদের পাহাড় কি মাটির না পাথরের? আর সৌদি আরব মিশরের পাহাড়গুলো কি মাটির না পাথরের? পাথরের। পাথরের পাহাড়ে যখন সানশাইন, সূর্যের আলো লাগে, 2-3 ঘন্টায় সূর্যের তাপে পাথরগুলো গরম হয়ে যায়। এজন্য আমরা মাঝরাতে উঠলাম, 120 জন, আমরাও যাচ্ছি, ইহুদিরাও যাচ্ছে, খ্রিস্টানরাও যাচ্ছে। মিশরে যাওয়ার আগে আমি জিউস কমিউনিটি দেখি নাই, ইহুদি দেখি নাই, ওই প্রথম ইহুদি দেখলাম, একসাথে উঠলাম। আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই, যে কষ্ট আমার হয়েছিল তুর পাহাড়ে উঠতে। ব্যাকপ্যাক ছিল, ব্যাকপ্যাক, প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ, সেখানে ড্রিঙ্কস ছিল, পানি ছিল, টিস্যু ছিল, এগুলো নিয়ে আমরা উঠলাম। উঠতে উঠতে ফজরের সময় হয়ে গেল, দেখলাম সেই জায়গাটা যেই জায়গায় আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে উনার প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে বেহুশ করে পাহাড়ের উপরে ফ্ল্যাট করে ফেলে দিয়েছিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফজরের সময় আমরা মসজিদে ঢুকলাম, ইহুদিরা ঢুকলো সেনাগগ, তাদের সেনাগগে, আর খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা চার্চ, চার্চ বুঝেন তো, গির্জা, গির্জায় যে ওরা প্রার্থনা করবে। ইহুদিরা ঢুকে সেনাগগে, সেনাগগে ঢুকলো, আমরা ঢুকলাম আমাদের ছোট্ট একটা মসজিদে, আমরা ফজরের সালাত আদায় করলাম। দেখলাম সিলসিলাতুল জিবাল, তুরে সাইনার মাউন্টেন রেঞ্জ, যেটা এখান থেকে প্যালেস্টাইনে ঢুকে গিয়েছে, সৌদি আরবে সিরিয়াতে ঢুকে গিয়েছে, পুরো পাহাড়টা আল্লাহর নূরের তাজাল্লির কারণে লালো, খয়েরি আর কালো আকার ধারণ করেছে। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য আল্লাহ বললেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। রাব্বুল আলামিন বললেন মূসা, শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব, আর যদি বলো তাহলে চালিয়ে নিব। মূসা বলে চলবে, কি বলে? চলবে। আল্লাহ খেলা চালালেন, নূরের ফোকাস দিলেন, মূসা আলাইহিস সালামের গায়ের উপরে দেয় নাই, দিছে তুর পাহাড়ে। কোথায়? এক ঘন্টার জন্য দিয়েছেন? আধা ঘন্টা? 10 মিনিট? 1 মিনিট? 1 সেকেন্ড? 1 সেকেন্ডও দেয় নাই তো হুজুর, 1 সেকেন্ড দেয় নাই তো কি দিছে? 1 সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড, 1 ন্যানোসেকেন্ডেরও হাজার ভাগের এক ভাগ নূরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সবচাইতে শক্তিধর পয়গাম্বার ওই 1 সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। আল্লাহ নূরের ফোকাস দিলেন, মূসা আলাইহিস সালাম কিছুই দেখেন নাই, কি যেন একটা দেখলেন, কেমন দেখলেন, অনুভূতিটা কেমন ছিল, বলার মতো কোনো পরিবেশ নাই, ঠিক কি না? এর মানে হচ্ছে আল্লাহর দেখা যায় না, দেখা যায়? জোরে বলেন। এই লম্বা ঘটনা বলার, ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, ও নবী, সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, কই সেই আল্লাহ, আপনি বলেন ফা ইন্নি করিব, আমি কাছে না দূরে। আরো জোরে বলেন আল্লাহ কাছে না দূরে। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
এই যে আমাদের কণ্ঠনালীর রোগ, আমাদের সাহারোগ, আমাদের ঘাড়ের রোগ, এই রোগটা কেটে দিলে মানুষ মরে যায়, ঠিক কিনা? এই ঘাড়ের রোগের চেয়েও আল্লাহ বেশি কাছে, চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন গোলাম ওয়াইদা, তুমি যখন ডাকতে শুরু করে দাও, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআনা, আমার বান্দারা যখন আমাকে ডাকতে শুরু করে দেয় আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ, ডাকলে সাড়া দেয় কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? এজন্য আল্লাহ বললেন গোলাম আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে কাঁদো, আমার কাছে রোনা জারি করো, আমার কাছে প্রার্থনা করো, চাওয়ার মতো চাইলে যা যা চাইবা সব দিতে পারে কে? এজন্য দোয়া করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি, কারণ দোয়া হচ্ছে ইবাদতের মগজ। শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সারাংশ, জিস্ট। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, জিকির করলেন, কিন্তু দোয়া করলেন না, আপনি কিছুই করলেন না, ঠিক কিনা? এজন্য দোয়া করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন প্রত্যেক নামাজের শুরুতে দোয়া করবা, সূরাতুল ফাতিহার একটা নাম সূরাতুদ দোয়া, আছে না নাই? সূরাতুল ফাতিহার নাম হচ্ছে সূরাতুদ দোয়া, মানে প্রার্থনার সূরা। এজন্য আমরা সূরাতুল ফাতিহায় সবাই পড়ি, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, পড়েন আমিন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক নামাজ আল্লাহকে আমরা বলি ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য স্ট্রেইট পাথ, আল্লাহ এমন একটা সোজা পথ আপনি আমাদেরকে দেখান যে পথে উঠলে এই পথে ওঠা শুরু হবে দুনিয়াতে, পথটা শেষ হয়ে যাবে জান্নাতে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দোয়া হলো আমাদের হাতিয়ার।